हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल आस्था ट्यूटोरियल होम। आज के तुम्हारे जो नहीं आबार एक नतून क्लस। आज के क्लस हलो नवम श्रेणी छात्र छात्री जियोग्राफी स्कूल नम्बर 3-4 लंग क्वेश्चन अर्थात हैज 3 বা 3 नम्बर प्रश्न उत्तर। तुम्हारे हमें 1, 2, 3 नम्बर प्रश्न उत्तर दिए दिए तई एक् तुम्हारे जो नहीं 3, 4, 3 नम्बर प्रश्न उत्तरगुलो और तुम्हारे जो 1, 2 नम्बर स्कूले 5 नम्बर प्रश्न उत्तर दी अनेक लंग हो जाए तई तुम्हारे जो 5 नम्बर प्रश्न उत्तर पीडिएफ फाइले लिंक दिए दीजिए एकदम डिस्क्रिप्शन बक्स प्रथम ही देव आज है। जो तुम्हारा प्रथम 1, 2 स्कूल 5 नम्बर प्रश्न उत्तरगुल्लो पीडिएफ लिंके क्लिक ना कर देखे थको तेल अवश्य हमारे चैनल मध्य गए से ही भिडियो अन कर तुम्हारा से ही लिंक डाउनलोड करते पर तब एक नम्बर क्लस लगे 3-4 3 मार्के प्रश्न उत्तरगुल और 5 नम्बर प्रश्न उत्तरगुल तुम्हारे डिस्क्रिप्शन बक्स लिंक दिए देव एकदम प्रथम देवा थकबे तुम्हारा क्लिक कर भितरे ढुके सेखान थेके तुम्हारा प्रश्न उत्तरगुल देखे नीते पारो। तब जार पेज नम्बर होच्छे 471-472 एगुलो होच्छे तुम्हारे सेकेंड सेमेस्टार ट्रिपे प्रश्न उत्तर। ताहले बेश आमरा क्लास के शुरू करा जाक। प्रथमे देवा आछे स्कूल नम्बर 3 बनमाली चट्ट हाईस्कुल HS 4 दागे नीचे प्रश्नगुलिर उत्तर दाओ। विकल्प प्रश्नगुलिर लक्ष्य निओ। प्रथम प्रश्न बोलेछे आंतर्जातिक तारीख रेखा कोथाओ कोथाओ बाँके देवा होयेछे केन। आंतर्जातिक तारीख रेखा सर्वत्र 180 दक्षिण रेखा अनुसरण करेनी माझे माझे बाकी देवा होयेछे तार कारण हलो एटा तोमार आगे होये गेछे तो आमी तोमाके एकबार बोले दिच्छि किन्तु एरपर जे स्कूले देवा आछे सेखाने आमी तोमादेर जन्य बोलबो ना केननाना ताहले अनेक बड़ो होये जाबे हिरोटा। एर कारण होच्छे एई सकल द्वीप ओ द्वीपपुंज अधिवासीदेर मध्ये तारीख बा बार निये जाते कोनो विभ्रांति देखा ना जाए तार जन्य आंतर्जातिक तारीख रेखा एइभावे बाँकिये बा बाँकानो होयेछे। उदाहरणस्वरूप आंतर्जातिक तारीख रेखा पेरिये पूर्व गोलार्धे कोनो देशे गेले रविवार हतो एबं आंतर्जातिक तारीख रेखा पेरिये पश्चिम गोलार्धे कोनो देशे एले ता शनिवार हतो। एरपर देवा आछे अथवा दागे अक्षरेखा ओ द्राघिमा रेखा पार्थक्य निम्नरूप। संज्ञा भूपृष्ठेर ओपर निरक्षरेखा समान्तराल पूर्व पश्चिमे अंकित काल्पनिक वृत्ताकार रेखागुलिर नाम हलो अक्षरेखा। এটা হচ্ছে অক্ষরেখা। দ্রাঘিমা না ভূপৃষ্ঠের উপর সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয়। এরপর দেওয়া আছে ধারণা। ভূপৃষ্ঠে কৌণিক মান বিশিষ্ট স্থানগুলির উপর দিয়ে পূর্ব পশ্চিমে কাল্পনিক রেখাগুলির নাম হলো অক্ষরেখা। আর ভূপৃষ্ঠের একই কৌণিক মান বিশিষ্ট উত্তর দক্ষিণ অবস্থিত স্থানগুলির ওপর অঙ্কিত কাল্পনিক রেখা হলো দ্রাঘিমা রেখা। এরপর দেওয়া আছে দূরত্ব। অক্ষরেখা হলো রৈখিক দূরত্ব, দ্রাঘিমা হলো রৈখিক দূরত্ব। এখানে কোনো পার্থক্য তৈরি হবে না, শুধু তোমাদের দূরত্ব সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য এটা লিখে দেওয়া, তবে এটা কোনো পার্থক্য নয়। এরপর দেওয়া আছে প্রকৃতি। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। অবস্থান একই অক্ষরেখা একাধিক স্থানে অক্ষাংশগত অবস্থানকে নির্দেশ করে আর একটি দ্রাঘিমা রেখা একাধিক স্থানে দ্রাঘিমাগত অবস্থান নির্দেশ করে। এরপর দেওয়া আছে প্রসার। অক্ষরেখাগুলি একাধিক দ্রাঘিমা রেখার উপর প্রসারিত হয়েছে আর দ্রাঘিমা রেখাগুলি একাধিক অক্ষাংশের উপর প্রসারিত হয়েছে। এরপর দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন। অগ্নুৎপাতের সময় ব্যবধান অনুসারে আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। প্রথম হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি। যে সমস্ত আগ্নেয়গিরি নিয়মিতভাবে বা প্রতিদিন অগ্নুৎপাত হয়ে যাচ্ছে তাদেরকে বলে অবিরাম আগ্নেয়গিরি, যেমন হাওয়াই দ্বীপে মৌনালোয়া। এরপর দেওয়া আছে সবিরাম আগ্নেয়গিরি। যে সমস্ত আগ্নেয়গিরি কিছুদিন অন্তর অন্তর অগ্নুৎপাত হয় তাদেরকে বলে সবিরাম আগ্নেয়গিরি, যেমন হচ্ছে ইটালির স্ট্রম্বোলি। এরপর দেওয়া আছে অথবা দেখে মহিভাবক ও গিরিজনে আলোড়নের পার্থক্য লিখু। এটা হচ্ছে তোমাদের আগে দেওয়া ছিল, তবু আমি তোমাদের একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, নাহলে তোমাদের এই বিষয়টা অনেক বড় হয়ে যাবে। অর্থ মহি শব্দ অর্থ হলো মহাদেশ আর ভাবক শব্দ অর্থ হলো উদ্ভব, অর্থাৎ মহিভাবক শব্দ অর্থ হলো মহাদেশ উদ্ভব আর গিরি শব্দ অর্থ হলো পর্বত আর জনি শব্দ অর্থ হলো সৃষ্টি, অর্থাৎ গিরিজনী কথার অর্থ হলো পর্বত সৃষ্টি। এরপর দেওয়া হচ্ছে সংজ্ঞা। যে ভূ আলোড়নের প্রভাবে উত্থান এবং অবনমনের মধ্য দিয়ে মহাদেশে গঠন নির্ধারিত হয় তাকে মহিভাবক আলোড়ন বলা হয় আর যে আলোড়নের প্রভাবে শিলাস্তর ভাঁজ পড়ে গিরি বা পর্বত গঠিত হয় তাকে বলে গিরিজনি আলোড়ন। এরপর দেওয়া হচ্ছে প্রকৃতি। এই আলোড়নে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর অর্থাৎ উল্লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ এটা হচ্ছে মহিভাবক আলোড়ন। প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে মহিভাবক আলোড়ন, তারপর যেটি দেওয়া হবে সেটা হচ্ছে গিরিজনি আলোড়ন। আর এই আলোড়নে পৃথিবীর স্পর্শক বরাবর অনুভূমিকভাবে ক্রিয়া করে, অর্থাৎ এটা হচ্ছে গিরিজনি আলোড়ন। এরপর দেওয়া হচ্ছে শিলাস্তরের সরণ। এর প্রভাবে উপরের দিকে বা নিচের দিকে শিলাস্তরের সরণ ঘটে, এটা হচ্ছে মহিভাবক আলোড়ন। গিরিজনি আলোড়নে পাশের দিকে শিলাস্তরের সরণ ঘটে। ব্যাপ্তি এর প্রভাবে সাধারণত স্থানীয়ভাবে এর প্রভাব সাধারণত স্থানীয়ভাবে ঘটে, এটা হচ্ছে মহাদেশীয় সংগঠন আর এটা হচ্ছে গিরিজনি আলোড়ন। এটা হচ্ছে মহাদেশীয় আলোড়ন, এটা হচ্ছে গিরিজনি আলোড়ন। এরপর দেওয়া আছে তৃতীয় প্রশ্ন। যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া বিজ্ঞানের মধ্যে পার্থক্য লিখুন। সংজ্ঞা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা বৃষ্টিপাত তুষারপাত আর্দ্রতা প্রভৃতি দ্বারা শিলার চূর্ণ বিচূর্ণ হওয়া ঘটনাকে যান্ত্রিক আবহাওয়া বিকার বলা হয় আর জল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি শিলার দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটা প্রক্রিয়াকে রাসায়নিক আবহাওয়া বিকার বলা হয়। এরপর দেওয়া আছে শিলার পরিবর্তন। এই আবহাওয়া বিকারের ফলে শিলা শুধুমাত্র ধৌত পরিবর্তন ঘটে, অর্থাৎ শিলা মূল ধর্ম অক্ষুণ্ণ থাকে। এই আবহাওয়া বিকারের ফলে শিলার ভৌত ও রাসায়নিক উভয় ধর্মের পরিবর্তন ঘটে, অর্থাৎ রাসায়নিক আবহাওয়া বিকার। এরপর দেওয়া আছে নিয়ন্ত্রক। প্রধান উষ্ণতা আর্দ্রতা ও চাপে তারতম্যে যান্ত্রিক আবহাওয়া বিকার ঘটে আর জল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড প্রভৃতি দ্বারা রাসায়নিক আবহাওয়া বিকার ঘটে।
এরপর দেওয়া হচ্ছে প্রক্রিয়া, প্রস্থচয় খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, তুষার কার্য, ভারমুক্ত প্রসারণ প্রভৃতি উল্লেখযোগ্য যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া। আর উল্লেখযোগ্য রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলি হলো জারণ, অঙ্গাযোজন, আর্দ্র বিশ্লেষণ, জলযোজন প্রভৃতি। এরপর দেওয়া হচ্ছে শব্দ, অনেক সময় শব্দ করে যান্ত্রিক আবহবিকার সৃষ্টি হয় আর রাসায়নিক আবহবিকার নিঃশব্দে ঘটে। এরপর দেওয়া হচ্ছে শনাক্তকরণ, চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড দেখে মূল শিলাকে সহজে চেনা যায়, কিন্তু রাসায়নিক আবহবিকার প্রাপ্ত শিলাকে দেখে মূল শিলাকে চেনা যায় না। এরপর দেওয়া হচ্ছে অথবা দেখে মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি লিখুন। প্রথম পদ্ধতি হচ্ছে নিয়ন্ত্রণ হারে বৃক্ষচ্ছেদন ও নতুন বর্ণ সৃজন। মৃত্তিকা সংরক্ষণের প্রধান একটি উপায় হল নিয়ন্ত্রিত হারে বৃক্ষচ্ছেদন ও নতুন বর্ণ সৃজন। অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন করলে মৃত্তিকা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং একমাত্র প্রয়োজন অনুযায়ী পরিণত বৃক্ষচ্ছেদন করে অপরিণত বৃক্ষগুলি রক্ষার দ্বারা মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়। এছাড়া অনুর্বর ও পতিত জমিতে এবং পাহাড়ের ঢালে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করে নতুন বনসৃজনের দ্বারা মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় বা মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব, কারণ বৃক্ষের শেকড় মৃত্তিকার কণাগুলো দৃঢ়ভাবে পরস্পরের সঙ্গে আটকে থাকে এবং একই সাথে জল ও বায়ু প্রবাহের প্রভাবজনিত ক্ষয়ের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে। এরপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, নিয়ন্ত্রিত পশুচারণ, তৃণ মৃত্তিকার উপর আচ্ছাদন আকারে অবস্থান করে এবং তৃণ শেকড় মৃত্তিকাকে শক্তভাবে ধরে রেখে মৃত্তিকা ক্ষয় রোধ করে, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে পশুচারণের ফলে মৃত্তিকার উপরিভাগে তৃণস্তর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই নিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে তৃণ বা ঘাসের বৃদ্ধি অব্যাহত থাকে এবং মৃত্তিকা রোধ ক্ষয় করা সম্ভব হয়। এরপর হচ্ছে সস্যাবর্তন পদ্ধতি অনুসরণ, একই জমিতে একই ফসল বারবার চাষ না করে মৃত্তিকার উর্বরতা হ্রাস পায় বা চাষ করলে উর্বরতা হ্রাস পায় এবং মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু একই জমিতে সুযোগ সুবিধা মতো যদি দুই বা ততোধিক ফসল পর্যায়ক্রমে চাষ করা হয় বা সস্যাবর্তন পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি বজায় থাকে এবং মৃত্তিকার রাসায়নিক উপাদানগুলি ক্ষয় নিয়ন্ত্রিত হয়। এরপর দেওয়া হচ্ছে আইভির দাগি, ম্যানগ্রোভ উদ্ভাবনে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি কী কী? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল, লবণাত্মক জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির ওপরে অভিকর্ষে বিপরীতে বেরিয়ে আসে, একে বলে শ্বাসমূল। ঠেস মূল নরম কাদা মাটিতে জোয়ার ভাটা জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য এই অরণ্যে অধিকাংশ বৃক্ষের গোড়ায় ঠেস মূল দেওয়া থাকে। এই প্রশ্নগুলো আগে হয়ে গেছিলো তাই তোমাদের একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি যাতে তোমার জন্য একটু ভিডিওটা ছোটো হয় এবং তোমাদের যাতে সুবিধা হয়। এরপর দেওয়া হচ্ছে রসালো কাণ্ড, ম্যানগ্রোভ অরণ্যে বৃক্ষের কাণ্ড হলো রসালো প্রকৃতির। চতুর্থ হচ্ছে দীর্ঘমূল, এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। পঞ্চম দেওয়া হচ্ছে চিরহরিৎ অরণ্য, এই অরণ্যে সারা বছরই সবুজ পাতা দেখা যায়। এরপরে ষষ্ঠ হচ্ছে জলায়ুজ অঙ্কুরোদ্গম, গাছের বীজ কাদাময় জলাভূমিতে পড়ে যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য গাছে থাকা অঙ্কুরোদ অবস্থায় ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম ঘটে, একে বলা হয় জলায়ুজ অঙ্কুরোদ্গম। এরপর দেওয়া আছে তোমাদের অথবা দেখে পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চল ও উপকূলীয় অঞ্চলে জলে পার্থক্য লিখুন। প্রথম হচ্ছে অবস্থান, শিলিগুড়ি মহকুমা বাদে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখা যায়, অর্থাৎ পশ্চিমের পার্বত্য অঞ্চল। প্রথমে যেটা লিখে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, এরপর যেটা লিখে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে উপকূলীয় অঞ্চল। এরপর দেওয়া হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা দক্ষিণাংশে বালিয়াড়ি অঞ্চল দেখা যায়, এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। জলবায়ুর প্রকৃতি, এখানকার জলবায়ু শীতল প্রকৃতি, এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতি। এরপর দেওয়া আছে যে গ্রীষ্মকালীন উষ্ণতা, এখানে গ্রীষ্মকালীন উষ্ণতা হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা এখানকার গ্রীষ্মকালীন উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালীন উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে তোমাদের পার্বত্য অঞ্চল। আর শীতকালীন গড় উষ্ণতা 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। এরপর দেওয়া হচ্ছে বৃষ্টিপাত, বার্ষিক গড় বৃষ্টিপাত 300 সেমি, এটা হচ্ছে পার্বত্য অঞ্চল। বার্ষিক গড় বৃষ্টিপাত 150 থেকে 200 সেমি, এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল। এরপর দেওয়া হচ্ছে স্কুল নম্বর 4, বেড়াচম্পা দেউলিয়া উচ্চ বিদ্যালয়, চারিদিকে নিচে প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর তারতম্য পরিলক্ষিত হয় কেন? তার কারণ মূল মধ্যরেখার উত্তর দক্ষিণে বিস্তৃত এবং প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করেছে, আর আমরা জানি যে অক্ষরেখা পরিবর্তন জলবায়ুর পরিবর্তন ঘটে, কারণ নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে সূর্যরশ্মি ক্রমশ তীর্যকভাবে পড়ে বলে উষ্ণতা নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। তাই নিরক্ষরেখা থেকে যে কোনো দ্রাঘিমারেখা বা মূল মধ্যরেখা বরাবর মেরু অঞ্চলের দিকে কোনো পর্যটক এগোতে থাকলে তাহলে জলবায়ুর পরিবর্তন প্রত্যক্ষ করবে, অর্থাৎ সে অধিক উষ্ণ জলবায়ু থেকে অধিক শীতল জলবায়ুর দিকে পৌঁছবে।
এরপর দেওয়া আছে অথবাধ্যায়কে আন্তর্জাতিক তালিকাকে 180 ডিগ্রি সর্বত্র অনুসরণ করেনি কেন, এটা আগের প্রশ্নটা এখানে তোমাদের আর বলে দিচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এখানে তোমাদের বলে দিচ্ছি, এখানে তোমাদের দেখে দিচ্ছি, তোমরা এখান থেকে ছবি তুলে নাও, কিংবা তোমাদের আমি আগে বলেছিলাম তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর দেওয়া আছে অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞা, যে প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরে সৃষ্ট বলের প্রভাবে ভূত্বকে পরিবর্তন ঘটে এবং ভূমিরূপে সৃষ্টি হয় তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া, আর যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বাইরে বিভিন্ন শক্তি প্রভাবে ভূমিরূপে সৃষ্টি হয় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এরপর দেওয়া হচ্ছে প্রক্রিয়া সমূহ, মহীভাবক, গিরিজনি, ভূমিকম্প প্রভৃতি, ভূমিকম্প অগ্নুৎপাত প্রভৃতি হলো অন্তর্জাত প্রক্রিয়া, আর আবহবিকার, ক্ষয়ীভবন, অগ্নিভবন, পুঞ্জিত ক্ষয় প্রভৃতি হলো বহির্জাত প্রক্রিয়া। এরপর দেওয়া হচ্ছে কার্যকাল, এই প্রক্রিয়া যেমন আকস্মিকভাবে কাজ করে তেমনি ধীরে ধীরে কাজ করে, আর এই প্রক্রিয়া ধীরে ধীরে কাজ করে, দীর্ঘসময় ধরে কাজ করে কিন্তু ধীরে ধীরে কাজ করে। এরপর দেওয়া হচ্ছে শক্তির উৎস, ভূ অভ্যন্তরস্থ প্রচণ্ড তাপ শক্তি এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস, আর সৌরশক্তি মূল উৎস, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি পরোক্ষ উৎস। এটা হচ্ছে তোমাদের বহির্জাত প্রক্রিয়া, আর এটা হচ্ছে তোমাদের অন্তর্জাত প্রক্রিয়া। এরপর দেওয়া আছে অথবা দেখে স্তূপ পর্বত সবসময় গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে, এটাকে খুব ছোট করে লেখা যায়, তবে এখানে একটু ভাষায় লিখতে হবে কারণ যেহেতু তিন নামের প্রশ্ন। স্তূপ পর্বত আর গ্রস্ত উপত্যকা, গ্রস্ত উপত্যকা মানে নিচে নেমে যাওয়া, স্তূপ পর্বত উপরে উঠে আসা, তাই এটা পাশাপাশি অবস্থান করে, তবে এটা হচ্ছে বড় করে লিখতে হবে। ভূ আলোড়নের প্রভাবে সৃষ্ট টান ও সংকোচন বলের প্রভাবে শিলাস্তরে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়, পাশাপাশি অবস্থিত দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়নের ফলে উপরে উঠে স্তূপ পর্বত সৃষ্টি করে, এই পর্বত সৃষ্টির পর্বতের দুপাশে অংশগুলো অপেক্ষাকৃত নিচুতে অবস্থান করে, এই নিচু অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা, যেমন সাতপুরা ভারতের সাতপুরা স্তূপ পর্বত এর পাশে নর্মদা ও তাপ্তি নদী উপত্যকা দুটি গ্রস্ত উপত্যকা, আর সেদিকে এটা হলো গ্রস্ত উপত্যকা, আর স্তূপ পর্বতের পাশাপাশি উঁচু করে অবস্থান করবে। আবার ভূয়ালনের ফলে যদি দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে যায় তখন দেখা গেলো গ্রস্ত উপত্যকা, এরূপ ক্ষেত্রে ওই গ্রস্ত উপত্যকার দুপাশে উচ্চ অংশ দুটি স্তূপ পর্বত রূপে বিরাজ করে, যেখানে রাইন নদী গ্রস্ত উপত্যকা দুপাশে রয়েছে ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্টের স্তূপ পর্বত। সুতরাং বলা যায় স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হবে, এবং গ্রস্ত উপত্যকা সৃষ্টি হলে স্তূপ পর্বত সৃষ্টি হবে, তাই স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে। এরপর হচ্ছে আবহাওয়া বিকার ও ক্ষয়ীভবনের মধ্যে তিনটি পার্থক্য লিখুন, এটা এখানে তোমাদের তিনটি পার্থক্য লিখতে বলেছে, এটা তোমাদের আগে ছিল সেখানে তোমাদের কপি করে নিয়ে আসা হয়েছে, এখানে একটু বেশি লিখে দেওয়া হচ্ছে, তার আমরা যে কোনো তিনটেই দেখব। সংজ্ঞা, আবহবিকারে হলো মূল শিলাস্তর থেকে শিলার উপরিভাগ পিয়োজন বা বিচ্ছিন্নকরণ, আর ক্ষয়ীভবন হলো শিলার উপরিভাগ থেকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়ে যাওয়া, আর প্রকৃতি অত্যন্ত ধীর প্রক্রিয়া আবহবিকার ঘটে আর ক্ষয়ীভবন দ্রুত সম্পন্ন হয়। এরপর দেওয়া হচ্ছে উন্মুক্ততা, আবহবিকারের ফলে মূল শিলার অভ্যন্তর ভাগে শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে, আর ক্ষয়ীভবনের ফলে মূল শিলা অভ্যন্তর ভাগে শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। আর এখানে বলেছে তিনটে বলে দিয়েছি, এছাড়াও তোমরা যদি আরও নিতে চাও এই দুটো তোমরা নিতে পারো। এরপর দেওয়া হচ্ছে যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখুন, এটা আমি তোমাদের এর আগের স্কুলে ছিল সেখানে বলে দিচ্ছি, এখানে আরও যদি বলি আর একটু বড় হয়ে যাবে, তাই তোমাদের বলবো তোমার এখান থেকে স্ক্রিনশট করে নাও। প্রথম হচ্ছে সংজ্ঞা, প্রথম পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিলার পরিবর্তন, তোমাকে কিন্তু এখানে স্ক্রিনশট করে নেবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে নিয়ন্ত্রক, চতুর্থ পয়েন্ট হচ্ছে প্রক্রিয়া, পঞ্চম পয়েন্ট হচ্ছে শব্দ, এবং ষষ্ঠ পয়েন্ট হচ্ছে শনাক্তকরণ, প্রক্রিয়া, শব্দ এবং লাস্টে শনাক্তকরণ। এই তোমরা ছয়টা পয়েন্ট তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এরপর দেওয়া আছে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে নদী নদীগুলো বৈশিষ্ট্য লেখো। প্রথম উল্লেখযোগ্য নদী দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, রূপনারায়ণ, সুবর্ণরেখা প্রভৃতি। জলের উৎস কেবল বৃষ্টির জলে পুষ্ট, জলের স্থায়িত্ব শুষ্ক ঋতুতে নদীগুলো জল শুকিয়ে যায়, আর এরপরে প্রবাহের দিক এগুলি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বা দক্ষিণ দিক থেকে বা অথবা দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এরপর দেখছে নদী উপত্যকাগুলি অগভীর ও চাওড়া, মোহনা, এই নদীগুলি মূলত ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। এরপর দেখছে জলের প্রকৃতি, বৃষ্টির জলে পুষ্ট বলে নদীগুলো লবণাক্ত হয়, আর জলসেচ, এই নদীগুলোতে প্রচুর পরিমাণে জলসেচ করা হয়। এখানে তোমাদের 3 মার্কে 8টা পয়েন্ট অনেক বেশি পয়েন্ট দেওয়া হয়ে গেছে। এরপর দেওয়া আছে অথবা দাগে পশ্চিমবঙ্গে জলবায়ু তিনটি নিয়ন্ত্রকের বর্ণনা দাও, এখানে তোমাদের 3টে নিয়ন্ত্রকের বর্ণনা দেওয়া আছে। প্রথম হচ্ছে অক্ষাংশ, অক্ষরেখার তারতম্যের সঙ্গে জলবায়ুর পরিবর্তন দেখা যায়। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলা উপর দিয়ে প্রসারিত হয়েছে, তাই এই রাজ্যের জলবায়ু উষ্ণ প্রকৃতির হয়। এরপর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে হিমালয় পর্বত, এ রাজ্যের উত্তরে হিমালয় পর্বত অবস্থিত, আর্দ্র দক্ষিণ ও পশ্চিম মৌসুমী বায়ু এই পর্বতে বাধা পেয়ে এই রাজ্যে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়, তাই সাইবেরিয়া অতি শীতল শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়।
আর আবার সাইবেরে অতি শীতল বায়ু এই পর্বত দ্বারা বাধা পেয়ে এবং এই রাজ্যের শীতল তীব্র শীতল শীতের তীব্রতাও কমায়। এরপর দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, তৃতীয় যে পয়েন্টটা দেওয়া আছে সেটি হচ্ছে ভূমির উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, তাই অধিক উচ্চতায় অবস্থিত হওয়ায় দার্জিলিংয়ের জলবায়ু শীতল প্রকৃতির, আবার কম উচ্চতার জন্য দার্জিলিং কলকাতা জলবায়ু উষ্ণ প্রকৃতির।